রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। এই চ্যানেলটির মূল উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের শরীর ও মনকে সম্পূর্ণ সুস্থ রেখে আজীবন সুখী প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলা। সুস্থ থাকুন, দারুণ থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, দারুণ আছেন, আমিও খুব ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে টাকা, অর্থ। অর্থ কার না প্রয়োজন আছে? দরিদ্র, মধ্যবিত্ত, ধনী সবারই প্রয়োজন আছে অর্থের। কিন্তু সেই অর্থকে উপার্জন করার জন্য আমাদের কিছু শিক্ষাগত যোগ্যতা লাগে। যদি খুব ভালো অর্থের আমরা অ্যাট্রাকশন করতে যাই বা আমাদের জীবনে আমরা উপার্জন করতে যাই, তার জন্য নানা রকম ডিপ্লোমা, নানা রকম শিক্ষাগত যোগ্যতা লাগে। আবার এমন অনেক কাজ আছে যেখানে কিনা শিক্ষাগত যোগ্যতা খুব বেশি না হলেও পৈতৃক সম্পত্তি বা পৈতৃক সূত্রে আমরা এগুলো পেয়ে থাকি। আবার অনেকে আছে এমন কোনো কাজ করে থাকে যে সেগুলো কোনো না কোনোভাবে পরিশ্রম করলেই তারা ইনকাম করতে পারছে, অর্থাৎ উপার্জন করতে পারছে, তার জন্য খুব বেশি শিক্ষিত হয় না। এবার দেখা যায় যে একজন যোগ্য ব্যক্তি, যে সব দিক থেকে পড়াশোনায় খুব যোগ্য, তার প্রচুর ইনকাম করা সাধারণভাবেই সম্ভব, কিন্তু দেখা যায় যে সে সেই জায়গায় যেতে পারছে না। আবার অনেকে দেখা যায় যে সে হয়তো উপযুক্ত না সেই টাকা ইনকাম করার জন্য কোনো না কোনো দিক থেকে, কিন্তু দেখা যায় সে সত্যি খুব কম কষ্ট করে, কম পরিশ্রম করেও সে কিন্তু ভালো উপার্জন করছে। তো এই অর্থকে আমরা আকর্ষণ করতে যদি চাই অ্যাচিভমেন্ট এর জন্য, আমাদের কিন্তু অবশ্যই নিজেদের পজিটিভ থাকতে, পজিটিভ মাইন্ড অবশ্যই রাখতে হবে, পরিশ্রমের সঙ্গে সঙ্গে, দক্ষতার সঙ্গে সঙ্গে। যেমন আমাদের প্রয়োজন আমাদের পজিটিভ মাইন্ড, তেমনই প্রয়োজন অবশ্যই অ্যাফার্মেশন, পজিটিভ অ্যাফার্মেশন। আর এই ক্ষেত্রে রেইকি দারুণভাবে আমাদের হেল্প করে থাকে, বিভিন্ন মেডিটেশন আছে হেল্প করে থাকে, রেইকির বিভিন্ন রকম সিম্বল আছে, এগুলোকে ইউজ করা যেতে পারে। আমার বিভিন্ন কোর্সেও আমি এগুলো করিয়ে থাকি। কিন্তু যারা রেইকি শেখেননি তারা কি করতে পারবেন না? এটা সবার জন্যই। আজকে আমি যে টেকনিক বা যে পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি এটি দুর্দান্তভাবে কাজ করবে আপনার সঙ্গে। মূলত রেইকিতে আমরা বলে থাকি যে আমাদের যে মূলাধার চক্র, মূলাধার চক্র থেকে দারুণভাবে আমরা কিন্তু যদি হিলিং করি তার থেকে কিন্তু দারুণভাবে এক্ষেত্রে আমরা বেনিফিট পেয়ে থাকি। অর্থনৈতিক সমস্যা বা হাড়ের যদি কোনো শরীর সমস্যা থাকে সেটা তো আছেই, ভয় ভীতি থাকে না, হতাশা কেটে যায়, অনেক কিছু মানে প্রচণ্ড জোর পায় এবং কুণ্ডলিনী শক্তি বাড়ে। কিন্তু আরও একটি চক্র আছে যেটি আমাদের খুব সহজভাবে সাহায্য করে এই অর্থ আকর্ষণের জন্য, সেটি কি? আসুন সেটি শিখিয়ে দিই আজ আপনাদের। কি করবেন? প্রথমে আপনারা এই দুটো হাতকে জাস্ট নিজের, দেখুন আমাদের ক্রাউন চক্র ঠিক একটু পিছন দিকে, একদম এখানে নয়, কিন্তু একটু পেছন দিকে, ঠিক এরকম জায়গায়। এবার এই জায়গাটিতে আপনি হাত সরাসরি না দিয়ে একটু সামনের দিকে দিতে পারেন, অর্থাৎ ডান হাত থেকে এইভাবে রাখুন মাথার ওপর এবং বাঁ হাত থেকে এখানে রাখুন। এবার দেখুন কি বলছি। হে মহাজাগতিক শক্তি রেকি, তুমি আমার সঙ্গে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমার রেকি গুরুদেরকে ধন্যবাদ জানাই, আমি নিজেকেও ধন্যবাদ জানাই। হে মহাবিশ্ব শক্তি, আমার জীবনে থাকার জন্য তোমাকে ধন্যবাদ জানাই, আমার রেকি গুরুদের ধন্যবাদ জানাই, আমি নিজেকেও ধন্যবাদ জানাই। হে মহাবিশ্ব শক্তি, আমার সঙ্গে সদাসর্বদা থাকার জন্য তোমাকে ধন্যবাদ জানাই, আমার রেইকি গুরুদের ধন্যবাদ জানাই, আমি নিজেকেও ধন্যবাদ জানাই। এবং এই কথা যখন আপনি পুরো বললেন, বলার পর হাতটিকে ঠিক এইভাবে আমাদের যে ক্রাউন চক্র ঠিক এইভাবে নিন পদ্মফুলের পাপড়ির মতো, ঠিক আছে, নিয়ে এইভাবে বলবেন। হে মহাবিশ্ব শক্তি, দয়া করে তুমি আমার ক্রাউন চক্র দিয়ে প্রবাহিত হও। এই ক্রাউন চক্রের সাহায্যে আমরা আমাদের মেডিটেশন করব। এই ক্রাউন চক্রের সাহায্যে আমরা অর্থকে বা টাকাকে আকর্ষণ করব, অ্যাট্রাকশন হবে। কত সহজে দেখুন। হে মহাবিশ্ব শক্তি, দয়া করে আমার মধ্যে দিয়ে, আমার ক্রাউন চক্রের মধ্যে দিয়ে তোমার গোল্ডেন লাইট নিয়ে প্রবাহিত হও, প্রবাহিত হও, প্রবাহিত হও। অনুভব করুন গোল্ডেন লাইট আপনার অরা দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ক্রাউন চক্র দিয়ে ধীরে ধীরে নিম্নগামী হয়ে আপনার ক্রমশ প্রত্যেকটি চক্রে প্রবেশ করছে, অর্থাৎ ক্রাউন চক্র দিয়ে ধীরে ধীরে তা থার্ড আই, সেখান থেকে ক্রমশ বিস্তারিত লাভ করে ধীরে ধীরে আপনার থ্রোট চক্রে, সেখান থেকে প্রবাহিত হয়ে বিস্তৃতি লাভ করে সেটি আপনার চলে আসছে
হার্ট চক্রে, সেখান থেকে সোলার প্লেক্সাস, সেখান থেকে স্যাক্রাল বা হাড়া চক্র এবং সেখান থেকে মূলাধার চক্র হয়ে সমগ্র দেহে গোল্ডেন লাইটে ভরপুর হয়ে যাচ্ছে। এবং ধীরে ধীরে এই আলোক জ্যোতি আপনার সমগ্র অরামণ্ডলকে আলোকিত করে তুলছে এবং আপনি অনুভব করুন পৃথিবীর সমস্ত সম্পদ, অসংখ্য সম্পদ আপনার জীবনে খুব সহজেই আসছে। নতুন নতুন সুযোগগুলো আপনি পাচ্ছেন, তার জন্য আপনি বিশ্বশক্তির কাছে থ্যাঙ্কস জানাবেন এবং নিজেকেও ধন্যবাদ জানাবেন। ধীরে ধীরে আপনার শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে গোল্ডেন লাইট, আপনি হয়ে উঠছেন ক্রমশ আলোকময় মানুষ। আপনি ধনী, আপনি ধনী, আপনি অত্যন্ত ধনী, আপনি প্রচুর অর্থ, প্রচুর সম্পদ উপার্জন করছেন খুব সহজেই। আপনার প্রতিটি পরিশ্রমের যোগ্য মূল্য আপনি পাচ্ছেন। আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাচুর্য পরিপূর্ণ হচ্ছে, প্রচুর অর্থের অধিকারী আপনি, এবং আপনি সেই অর্থ দিয়ে আপনার চাহিদার সঙ্গে সঙ্গে আপনি সমাজের অনেক উন্নতি করছেন, অনেককে সেবা করছেন, সমাজ আপনার দ্বারা উপকৃত হচ্ছে। ধীরে ধীরে এই আলো সমগ্র দেহে আপনাকে গোল্ডেন লাইটে ভরপুর করে দিয়েছে। আপনার শরীরে কোনো রোগ নেই, আপনার শরীরে কোনো হতাশা নেই, আপনার শরীরে কোনো কষ্ট নেই, আপনার জীবনে কোনো সমস্যা নেই। আপনি সব দিক থেকে সমৃদ্ধশীল, আপনি সব দিক থেকে খুশি, সব দিক থেকে সফল। যখন আপনার মনে হবে যে আপনি সম্পূর্ণ পরিতৃপ্ত এই মেডিটেশনে, তখন আপনি বলুন, হে মহাবিশ্ব শক্তি, আমার সঙ্গে থাকার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমার সকল রেকি গুরুকে আমি ধন্যবাদ জানাই, আমি নিজেকেও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার হাতটাকে সামান্য রাব করে অর্থাৎ ঘষে আপনি হাতটাকে নিয়ে অনুভব করুন আপনি সব দিক থেকে সাকসেসফুল। শান্তি, শান্তি, শান্তি। ব্যাস জাস্ট এটুকু করুন, ফিল করুন যে আপনি সত্যি একজন সফল মানুষ, ধনী মানুষ, সুস্থ মানুষ, দারুণ আছেন আপনি। এবং আপনি এটি মাত্র কয়েকটা দিন করে দেখুন, কমসে কম 11 দিন থেকে 21 দিন বা 1 মাস কন্টিনিউ করুন। আপনার সুবিধা মতো সময়ে, সকাল অথবা রাতে, সন্ধেবেলায় অথবা দুপুরে, আপনার যে সময়টায় একাকী থেকে করতে পারবেন, একটি নির্জন ঘরের মধ্যে করলে খুব ভালো হয়। এবং সঙ্গে সঙ্গে স্থির বিশ্বাস নিয়ে ইমাজিন করবেন, করতে থাকুন, দারুণভাবে বেনিফিট পাবেন। যারা রেইকির বিভিন্ন সিম্বল পেয়েছেন, মিরার সিম্বল আছে, চকুরে আছে, এছাড়াও বসুধা সিম্বল আছে, আরও অনেক আছে। সেই সিম্বলগুলোর মধ্যে আপনার যে সিম্বলগুলো অ্যাটেনমেন্ট প্রাপ্ত হয়েছেন, বা সংখ্যা 520, হ্যাঁ, অর্থাৎ এছাড়াও 786, এই যে ধরনের যে নাম্বারগুলো 888, এই নাম্বারগুলো কিন্তু আপনারা ইমাজিন করতে পারেন ওই সময়। তো যারা রেইকি পাননি, তাদের যেভাবে বললাম, তারা শুধু এইটা ঠিক এইভাবে এই মেডিটেশনটি করুন, দুর্দান্তভাবে দেখুন ল অফ অ্যাট্রাকশন মেথডটিকে কাজে লাগিয়ে, যে আপনার জীবনে কত সুন্দরভাবে সুযোগের দ্বার খুলে যাচ্ছে, উন্মুক্ত হচ্ছে, আপনারা কত সুন্দরভাবে স্বচ্ছলভাবে জীবনে এগিয়ে চলতে পারছেন, বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আপনার জীবনে আসছে, আপনি ভীষণভাবে খুশি হয়ে উঠবেন, ভীষণভাবে শক্তিশালী হয়ে উঠবেন এবং জয়ী হবেন ও সফল হবেন। তো বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য। এবং আপনারা যদি সফল হন, তাহলে জানাতে ভুলবেন না এই ভিডিও লিঙ্কে, তাহলে অন্যরাও কিন্তু দারুণভাবে এর থেকে উপকার পাওয়ার জন্য আরও উৎসাহ পাবে, তারা নিজেদের মধ্যে একটা বিশ্বাস অর্জন করতে পারবে আপনাদের দেখে। তো বন্ধু, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদেরকেও ভালো রাখুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।